হ্যালো স্টুডেন্টস হাওয়ার ইউ এভরি ওয়ান আই হোপ অল অফ ইউ আর ফাইন টুডে উই ক্যান ডু ম্যাথ ফ্রম আওয়ার মেন্টাল ম্যাথ বুক সো এভরি ওপেন পেজ নাম্বার নাইন আচ্ছা আজকে আমরা পেজ নাম্বার নাইনের ওয়ার্কশিটটা ওপেন করে ফেলেছি তাহলে দেখো এই পেজটিতে আমাদের কী করতে হবে এখানে আমাদের কিছু অ্যাডিশন দেওয়া আছে অর্থাৎ যোগ দেওয়া আছে সেই যোগগুলো করে পাশের রঙিন ফাঁকা বক্সগুলোতে ফিল আপ করতে হবে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে কতগুলো ম্যাঙ্গো অর্থাৎ আমের পিকচার দেওয়া রয়েছে সেই আমগুলো কাউন্ট করে আমাদের ডিজিটগুলো বসাতে হবে এবং ডিজিটগুলো অ্যাড করে আবার আমাদের এই ফাঁকা বক্সটিতে কত হলো সেটি কাউন্ট করে এখানে বসাতে হবে দেখো প্রথমটাতে এই ম্যাঙ্গোর পিকচারগুলো কাউন্ট করে কিন্তু ডিজিটগুলো বসানো আছে তাহলে আমরা আরেকবার চেক করে নেব যে কতকগুলো ম্যাঙ্গো আছে এখানে তাহলে চলো আমরা কাউন্ট করে নিই ওয়ান টু তাহলে এখানে ম্যাঙ্গো রয়েছে টু তার পরের ঘরটিতে কতগুলো ম্যাঙ্গো রয়েছে ওয়ান টু থ্রি সেই জন্য এখানে লেখা রয়েছে থ্রি তাহলে তোমরা ক্লাসে নিশ্চয়ই শিখেছ অ্যাডিশান তো আমরা এখানে অ্যাডিশান করব টু অ্যান্ড থ্রি অ্যাড করে কত হয় আমরা এই ফাঁকা বক্সটিতে লিখবো চলো এর পর থেকে থ্রি টুয়ের পর থ্রি ফোর ফাইভ তাহলে এখানে কতগুলো ম্যাঙ্গো হলো ফাইভ এছাড়াও তোমরা যদি চাও এখানে ম্যাঙ্গোর ছবিগুলো কাউন্ট করেও এখানে সংখ্যাটি বসাতে পারো আচ্ছা নেক্সট দেখো আর একটা তোমাদের দেখিয়ে দিই এটা তোমরা নিজেরা বাড়িতে করবে তারপরেরটা দেখিয়ে দিই দেখো এখানে এই সার্কেলটিতে কতকগুলো পেন্সিলের ছবি দেওয়া রয়েছে তারপরে আবার যোগ চিহ্ন দিয়ে আবার পরের সার্কেলটিতে ছবি দেওয়া রয়েছে পেনসিলের আচ্ছা ইজিকালটু দিয়ে আবার পরের সার্কেলে কতগুলো ছবি দেওয়া রয়েছে নিচের বক্সগুলো কিন্তু ফাঁকা রয়েছে তাহলে এই বক্সগুলো চলো আমরা আজকে ফিল আপ করব তাহলে এখানে কতগুলো পেন্সিলের ছবি দেওয়া রয়েছে আমরা কাউন্ট করব। তাহলে চলো কাউন্ট করি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর তাহলে কতগুলো পেন্সিল হলো চলো আমরা লিখে ফেলি ফোর আচ্ছা এখানে কটি পেন্সিল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে পেন্সিলের সংখ্যা ওয়ান তাহলে ফোরের সঙ্গে ওয়ান অ্যাড করলে কত হয় চলো ফোর ফোরের সঙ্গে ওয়ান অ্যাড করলে আমরা জানি ফোরের পর ফাইভ অর্থাৎ এখানে তাহলে আমাদের কী লিখতে হবে ফাইভ আচ্ছা তাহলে এখান থেকে এই পর্যন্ত বাকি যে ফাঁকা বক্সগুলো রয়েছে তোমরা বাড়িতে ফিল আপ করে ফেলবে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে আমি আবার বুঝিয়ে দেবো বাই এভরিমান